জয় ত্রিলোকনাথ শুধু ভক্তবৃন্দ আমাদের পরম প্রিয় পরম প্রেমময় প্রেমাবতা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আজকে একটি অতি অদ্ভুত কৃপা কাহিনী নিয়ে এসেছি উত্তরবঙ্গ থেকে পাঠানো এই কৃপা আপনারাও আমার মতো সত্যি সত্যি খুব অবাক হয়ে যাবেন যে বাবা লোকনাথ তার ভক্তদের প্রতিটা মনোবাঞ্চা কি অপূরূপভাবে পূরণ করে দেন এটি জানতে চলুন শুরু করি এই অদ্ভুত কৃপা কাহিনী জয়তুলকনাথ হ্যাঁ বাবা লোকনাথ পরম সহায় হন দাদা আমার নাম পরেশ চন্দ্র চক্রবর্তী আচ্ছা নমস্কার জয় জলপাইগুড়ি থেকে লিখছি বাবা লোকনাথের কথা বিশেষ করে এই কৃপা কাহিনীগুলি সত্যি সত্যি অত্যন্ত সুমধুর প্রতিটা ঘটনায় যেন গায়ে কাটা দেয় আজ আমি আমার বাবা লোকনাথকে নিয়ে একটি অভিজ্ঞতা আপনাদের জানাচ্ছি সত্যি কথা আপনি খুব সুন্দর বললেন পরেশচন্দ্রবাবু যে বাবার এই কৃপা কাহিনীগুলো যেন সত্যি সত্যি আমাদের গায়ে কাটা দেয় তাই দর্শক বন্ধু আপনাদেরকে অনুরোধ করছি যে যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন অনুগ্রহ করে বাবার এই জাতীয় কাহিনীগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন যাতে যখনই আমি বাবার এই অদ্ভুত অদ্ভুত কৃপাকাহিনীগুলো আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আরেকটা কথা আপনারা প্রচুর প্রচুর পরিমাণে বাবার এই কৃপা কাহিনিগুলো শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে সকলে জান জানুক যে আমাদের বাবা কতটা প্রেমময় কতটা দয়ালু দয়াল বাবা আমরা বলে থাকি বাবা লোকনাথকে এই কারণে কারণ তিনি ভক্তবৎসল পরম দয়ালু তাহলে চলুন আমরা আবার ফিরে যাই সেই ঘটনায় আজ আমি আমার বাবা লোকনাথকে নিয়ে একটি অভিজ্ঞতা আপনাদের জানাচ্ছি আমাদের বাড়িতে বাবা লোকনাথের একটি মন্দির রয়েছে খুব শ্রদ্ধা সহকারে আমার বাবা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তারপর থেকেই মন্দিরে বাবার নিত্য পুজো হয়ে আসছে মন্দিরে যিনি পূজারী তিনি খুব নিষ্ঠাবান একজন মানুষ দীর্ঘদিন ধরে বাবার পুজো করে আসার সুবাদে তার এবং সেই সঙ্গে তার পরিবারের সাথে আমাদের বেশ সুসম্পর্ক গড়ে উঠেছিল বাবার কৃপাতে সকলের সব সমস্যার সঠিক সমাধান হতে আমি দেখেছি এমনকি আমার নিজেরও একাধিক সমস্যায় বাবাকে ডেকে উদ্ধারও পেয়েছি তবে একটা ব্যাপার আমার মনে মাঝে মাঝে খুব উদাসীন করে তুলত আর সেটা হলো আমাদের পুরোহিত মশাইয়ের জন্য খুবই ধার্মিক এবং আন্তরিক একজন নিপাট ভালো মানুষ এবং সেই সঙ্গে বাবা লোকনাথের পরম ভক্ত তিনি তবুও তাকে মাঝে মাঝে আর্থিক অনটনের মধ্যে পড়তে হতো দেখি দেখতাম আচ্ছা তাই মাঝে মাঝে আমি বাবাকে বলতাম বাবা তুমি তো সকলের অভাব অভিযোগ শুনে তাদের উপকার করো তাহলে তোমার যিনি নিত্য সেবক তোমার পরম একজন ভক্ত তাকে কেন মাঝে মাঝে আর্থিক অনটনের মধ্যে পড়তে হয় বাবা এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারি না এরপর বেশ কিছুদিন কেটে গেলে একদিন তার কাছেই জানতে পারি যে একজন প্রমোটার তার বাড়ির সামনের জায়গার জন্য তাকে একটি মোটা অঙ্কের টাকা অফার করেছে এবং সেই সঙ্গে থাকার জন্য তাকে একটি ফ্ল্যাটও দেবে সংবাদটি শুনে আমি যার পরনাই আনন্দিত হই তাকে বলেছিলাম দেখো তুমি দীর্ঘদিন ধরে পরম শ্রদ্ধার সাথে বাবা লোকনাথের সেবা করছিলে আর আজ বাবা তোমায় দুহাত ভরে আশীর্বাদ করেছেন খুব ভালো থাকো তুমি বাবা লোকনাথের আশীর্বাদ এমনি করেই তোমার মাথায় সবসময় ঝরে পড়ুক কেন জানি না ঘটনাটিতে আমি এতটাই খুশি এবং কৃতজ্ঞ হয়েছিলাম বাবা লোকনাথের ওপরে যতটা আমার নিজের কোনো সমস্যার সমাধানও হতে দাদা সত্যি বাবা অসীম জয়তু লোকনাথ পরেশ চন্দ্রবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয়তু লোকনাথ আপনি খুব সুন্দর বাবা লোকনাথের একটি কৃপা কাহিনী আমাদের সামনে তুলে ধরলেন এবং সেই সঙ্গে আপনার পরোক্ষভাবে আপনাদের সেই পুরোহিত মহয়ের আর্থিক অনটনের দিকটি বাবা যেমন দেখলেন সেই সমস্যাটির একটি বা মানে সম কি বলবো আমি সাময়িক সমাধান না স্থায়ী সমাধান করে দিলেন সেই সঙ্গে আপনি একটা কথা বললেন না যে আপনার এত কেন আনন্দ হচ্ছে এর পিছনে কারণটি হলো এই যে পক্ষান্তরে আপনার ইচ্ছেটাও বাবা কিন্তু কবুল করলেন কারণ বাবার তিনি নিত্য সেবক ছিলেন এ কথা সঠিক কিন্তু এতদিন থেকে কিন্তু তার উন্নতি হয়নি তিনি সেভাবে তার নিজের জন্য হয়তো কিছু চাইতে পারেননি এটাও হতে পারে কিন্তু আপনি যেহেতু বাবার একজন পরম ভক্ত সেই সঙ্গে আপনি আন্তরিক হয়ে নিজের জন্য না অন্য একজন ভক্তের জন্য মন খুলে চাইলেন বাবার কাছে তাতে বাবা এতটাই আপ্লুত হয়ে গেছেন যে আর বলার নয় বাবা তো এটাই চান যে বাবা যেমন নিজের কথা চিন্তা না করে অপরের চিন্তা করেন বাবা এটাই চান যে বাবার ভক্তরাও যেন নিজের কথা চিন্তা না করে সকলের মঙ্গল কামনা করেন ঈশ্বরের কাছে তাই চলুন আমরাও একটা কথা বলছি যে আমরাও প্রত্যেকে আমাদের পরমপ্রিয় বাবা যেটা চান সেটা করি আমাদের নিজেদের ইচ্ছের কথা জানাবো অবশ্যই জানাবো বাবাকে কারণ বাবাকে জানাবো না তো কাকে জানাবো কিন্তু আমাদের নিজেদের ইচ্ছের থেকেও আমরা সব সময় অপরের মঙ্গল চাইবো আমাদের পরমপ্রিয়ময় বাবার কাছে তাতে বাবা অধিক সন্তুষ্ট হন আশা করি আপনাদের এই কাহিনিটি খুব ভালো লাগছে আপনারা সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন এবং সর্বোপরি লকডাউনের সময় বাড়িতে থাকুন সরকারি নির্দেশ মেনে চলুন কারণ সরকারি নির্দেশও কিন্তু প্রকারান্তরে আমার বাবারই নির্দেশ জয় তুলকনাথ